মনে মনে প্রশংসা করি, সেটা হচ্ছে আপনি কারোর বিপদ কাম না, এই জন্য আল্লাহ আপনার উপর রহমত করবে। তো আমি চাইবো আপনি মুরব্বী, আপনার সাথে আমাদের কারো কোনো কন্ট্রাডিকশন নাই, আপনার কাছে টিয়ার চাইতে যাই না, কাফি খেয়ে চাইতে যাই না, আমরা আপনার কাছে চাই একটু সম্মান, যে আপনি আসলে আমাদেরকে ডেকে এক জায়গায় বসলে, কারণ যেহেতু আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমি আওয়ামী লীগের সভাপতি, আমার অধিকার আছে আপনাদেরকে নিয়ে বসে এক জায়গায় কাজ করার, কিন্তু আপনি আমাকে যখন মাইনাস করবেন আপনি নিজেই মাইনাস হয়ে যাবেন। ওই দুই চার পাঁচজন, ওই দুই চার পাঁচজন নেতা নিয়ে কখনোই মাথা যেতে পারবেন না, কারণ অসহায় গরিব মানুষ সবই আমার পক্ষে, কারণ আমি আমার ম্যাক্সিমাম কামাই করার পয়সায় অসহায় মানুষের মধ্যে দিয়ে আসি এবং যতদিন আছে ততদিন দিয়ে যাবো ইনশাআল্লাহ। তা আসুন, আপনি মুরব্বী, যতদিন আমার নেত্রী আপনাকে মনোনয়ন দিবে ততদিন আপনার পিছনে আমরা কাজ করে যাব, দলকে খণ্ড খণ্ড করে দলটাকে ধ্বংস করার চিন্তা আপনারা করেন না। আমরা বিগত দিনে দেখেছি 2001 সালে ক্ষমতায় যাওয়ার সাথে সাথে খুঁজে খুঁজে আওয়ামী লীগকে মারা হচ্ছে, আর আজকে অত্যন্ত দুঃখের বিষয় একটা কথা বলতে হবে, অসহায় গরিব মানুষ কিন্তু কোনো বলেন না, তারা একটাই বোঝে যে সরকার ভালো রাখে আমরা সেই সরকারের দল করি, যে সরকার আমাদের ভালো খাওয়াবে আমরা তার দল করব। এইখানে টিসিপি যে মানগুলো দেওয়া হচ্ছে লিস্ট, এটা আমরাই পরিষদে বসে নির্ধারণ করেছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগণ এই লিস্টটা করে পাঠিয়েবে নিরপেক্ষভাবে। তো আমি দেখছি এখানেও কোল টান বাহির টান, তো সাবধান হয়ে যান, আমি এখনো স্থির উপজেলা চেয়ারম্যান, অর্থাৎ এই কোল টান বাহির টান আমি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমি চুপচাপ থাকি, কথা বলি না, আপনারা স্টেজে অনেক আজে বাজে কথা বলেন, আর আজে বাজে কথা বললে সম্মান আপনাদের চাই, বাজে কথা বলার সুযোগ অনেকেই পাই, কিন্তু অসম্মান কাউকে করতে নাই, অসম্মান করলে নিজেরাই অসম্মানিত হবেন, এই কথা মনে রাখবেন, কারণ ক্ষমতা কার কি আছে, কে কতটুকু ক্ষমতা দেখানোর শক্তি রাখে সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমি অসময় এক সময় ক্ষমতা দেখাতে চাচ্ছি না, আমি অনুরোধ করব যারা নির্বাচিত হয়েছেন তারা যেন অসময় মানুষকে বঞ্চিত করেন না, বঞ্চিত করলে আমি কিন্তু সাড়া দিব না। আমি সারা জীবন অসময় মানুষের জন্য যুদ্ধ করে আসছি, আমার বঙ্গবন্ধু যুদ্ধ করে আসছে, আমি তার আদর্শ নিয়ে চলি, হঠাৎ তার আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে আমার যদি অনেক কিছু করতে হয় আমি করব ইনশাআল্লাহ। আমি বঙ্গবন্ধুর আদর্শে এক চুল পরিমাণ আমি বাইরে যাব না, তাই বলি আসুন, নৌকার বিকল্প নাই, আমার নেত্রীর বিকল্প নাই, আমরা সকলে একত্রিত হয়ে আগামীতে আবার এই নৌকাকে জয়যুক্ত করতে হবে। তাই বলবো আসল মুরব্বী, আমরা এক জায়গায় বসি, এক প্ল্যাটফর্মে বসি, কার কি ভুল ত্রুটি আপনি থেকে বিচার করে সবাইকে একটা রাস্তায় নামায় দেন, তাতে আপনারও ভবিষ্যৎ ভালো। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।